DJ Bobby, do shy number poll. Hello, hello. তোমায় এই কথা বলি, দায়ের মেয়ে বিদায় হয়ে যায়, আর সেই বাচ্চা দুটি শর্মা নাম রেখেছিলেন সুন্দর আর রাঘব। সুন্দর রাঘবর নামে দুটি সন্তানের নামও রেখেছিলেন। সন্তান দুটি দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল, তাদের বিদ্যা শিক্ষার জন্যে বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিল। প্রতিদিন তারা স্কুলে যায়, আর মা শর্মাকে মা মা বলে ডাকে উভরায়। কারণ ওরা তো শর্মাকে মা বলে জানে, ওরা তো জানে না যে ওদের আসল মা আছে। আর এদিক অন্তর্যামি মা আমার অন্তরে জানতে পারে ছোট বিবি রঞ্জা রানী দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছে না। রঞ্জা রানী ঘোড়া ঘরে সর্বদাই মায়ের চরণে মতি গতি রেখে কাঁদছে আর বলছে, ও অন্তর্যামি দয়ার বেবি মা, আমি গর্বে সন্তানে ধরেও আমি সন্তানে মা ডাক শুনতে পেলাম না। ও অন্তর্যামি মা, তুমি তো বলেছিলে ওরে রঞ্জা তোর গর্বে সন্তান আসছে, ওদের গর্বের কাঁটা সব শেষ হয়েছে। কিন্তু মা গো, তাহলে আমার গর্বে তাহলে কুকুর বাচ্চা হলো কেন? সত্যি যদি আমি সন্তান জন্মগ্রহণ দিয়ে থাকি, আমার গর্বে যদি জন্মগ্রহণ করে থাকে, সত্যি যদি তুমি দয়ার বিবি মা হও, তোমার চরণে যদি সর্বদাই আমি মতি গতি রেখে থাকি গো জননী, তাহলে আমার মা বলা পাখিকে তুমি ফিরিয়ে এনে দাও, আমার মা বলা পাখিকে তুমি ফিরিয়ে এনে দাও। ওমা এইভাবে রঞ্জনানে ঘোড়া ঘরের মধ্যে সর্বদাই মায়ের শরণাপন্ন হয়ে চোখের জল ফেলছে। তাই সেই অন্তর্যামী মা আমার ভক্তের চোখের জল কখনো বিফল হতে কি দেয় না। তাই মা আমার একটি কাঙালিনী মেয়ের রূপ ধারণ করে স্বরাজ্যে গমন করলেন। স্বরাজ্যে গমন করার পর প্রতিদিন সুন্দর রাঘবর যে পথ দিয়ে পাঠশালায় যায়, সেই পথের মাঝে একটি চৌরাস্তার মোড়ে একটি বটবৃক্ষ আছে। সেই বটবৃক্ষ তলে মা কাঙালিনী রূপ ধারণ করে অন্তর্যামী মা মা চুপটি করে বসে রইলেন। আর সেই দিনে ওই দুই ভাই সুন্দর আগবর পাঠশালায় চলেছে, পাঠশালায় চলেছে। এমন সময় মা আমার অন্তর্যামি জানতে পেরে বাচ্চা দুটিকে জিজ্ঞাসা করে বলছে, ওরে বাবা, কে মা কাঙালিনী? আমি তোমাদের ডাকছি বাবা, আমি তোমাদের ডাকছি। বলো বাবা, কি জন্য ডাকছো? হ্যাঁ বাবা, তোমরা কার সন্তান গো? কেন মা, আমরা তো এই রাজ্যের সররানীর সন্তান। কি বলছো বাবা? হ্যাঁ মা, আমার মন বলে তোমাদের ভুল হচ্ছে বাবা, শর্মার তো সন্তান নেই, আর তাছাড়া শর্মাতে জন্ম আট কুড়ো। কি বললে মা? আমাদের মা যদি জন্ম আট কুড়ো হলো, তাহলে আমরা তার গর্ভের সন্তান হলাম কেমন ভাবে? ওরে বাবা, তা তোমাদের নামটা কি শুনতে পারি? মা গো, আমাদের নাম সুন্দর আর আকবর। সুন্দর আকবর? হ্যাঁ মা। বাহ, নামটা খুব সুন্দর, কিন্তু সুন্দর আকবর। ওরে বাছা, মা ওই যে শর্মা তোমাদের গর্ভধারণের মা নয়। কি বলছো মা? ওই যে তোমার পালিত মা। পালিত মা? হ্যাঁ বাবা। তাহলে আমাদের গর্ভধারিণী মা কোথায় আছে? তোমার গর্ভধারিণী মা, তোমাদের গর্ভধারিণী মা আজ কেঁদে কেঁদে ঘোড়া ঘরে অন্ত হয়ে গেছে বাবা। মা গো, যদি যদি তোমার মাকে দেখতে চাও, তাহলে আর পাঠশালায় যেও না সুন্দর আকবর। আজ পাঠশালায় না গিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, আর শর্মার কাছে গিয়ে সত্য মিথ্যা যাচাই করো। মা গো, তাই হবে গো জননী, তাই হবে। মা কাকালে নেবে, তুমি এইখানে বসো, এখন আজ আমরা পাঠশালায় না গিয়ে এখন আমরা ফিরে যাবো আমাদের মায়ের কাছে। তাই যাও। ও মা এই কথা বলে সুন্দর আকবর পাঠশালায় আর যাওয়া হলো না, কারণ
ওরা যে শরমার সন্তান, ওরা যে স্থিরে থাকতে মানে বিশ্বাস করতে পাচ্ছেন না। তাই সত্য মিথ্যা যাচাই করার জন্য পাঠশালায় না গিয়ে সোজা মায়ের কাছে গিয়ে মা মা বলে তাকে ডাকতে লাগলেন। মা মা গো, কি সুন্দর আগমন মা, তোরা আজ পাঠশালা যাস রে? না মা না, আজ আমরা পাঠশালায় যাই রে, আমাদের মন বড় চঞ্চল হয়ে উঠেছে গো জোরে। সে কি? আজ তুমি একটা সত্যি কথা বলবে আমাদের কাছে। সত্য কথা? হ্যাঁ, বোকা ছেলে কোথাকার। হ্যাঁ বাবা, তা সত্য মিথ্যের আবার কি আছে? ছেলে আর মা, মা ছেলের মধ্যে আবার সত্য মিথ্যা বলতে কিছু আছে বাবা? হ্যাঁ মা, সত্য কথা তো ভাই বলতে বল শুনি। মা গো, আজ আজ তুমি সত্য কথা বলো তো জোরে নেই, আমরা তোমার গর্ভের সন্তান কি না? সুন্দরী মা গো, কি বলছিস বাবা? হ্যাঁ বা, আমার সন্তান যদি না হবে তাহলে কেন তোদের আমি এত বড় করেছি? মা গো, আমি যদি না তোদের মা হব তাহলে কেন কেন তোদের পালন করব? কেন তোদের হেদি মাঝারে বসিয়ে এমন ভাবে স্তনে দুগ্ধ কেন খাবো, দুগ্ধ পানি কেন করাবো? আরে কেন বা তোদের আমি এত বড় করবো খোকা? মা গো, না রে খোকা না, অমন কথা বলিস না বাবা, আমি যে মা, আমি যে মা, তোরা আমার সন্তান। মা গো, ধর্ম বড় চেয়েছে জগতে নাই, ধর্ম নষ্ট হলে নরক হবে ঠাই, তাই বলে গো জোর নেই, আমরা যদি তোমার গর্ভের সন্তান হলাম তাহলে একবার আমাদের মস্তকে হাত রেখে বলো, আমরা তোমার গর্ভের সন্তান কি না? পারবো না বাবা, মা হয়ে সন্তানের মাথা কখনো হাত রেখে দেবী খেতে পারি না বাবা। সুন্দরী মা গো, আখবর কখনো কি দেখেছিস বাবা? মা, কোন মা সন্তানের মাথায় হাত রেখে সত্যতে মিথ্যা যাচাই করতে পারে? পারে মা গো, আমার কথা বলিস না বাবা। মা, আমি আমি সৃষ্টিকারীর কথা বলছি বাবা। বলে মা বলো। ধর্ম যে জগতে নাই, ধর্ম নষ্ট হলে নরকে হবে ঠাই। মা, আমি যদি অন্যায় কথা বলি তাহলে তাহলে আমাকে দোজাকে যেতে হবে। মা, খোদা তাআলা আমাকে কখনো দোয়া করবে না, বলে সুন্দর আগমন, আমি যে তোদের গর্ভধারিণী মা, আমি যে তোদের গর্ভধারিণী মা। মা, মা গো, তাহলে যে আমাদের সত্যিকারের গর্ভধারিণী জননী সেই ঘোড়ায় ঘরে পড়ে আছে, তাহলে তুমি একটা কাজ কর গো জননী, তুমি তুমি আমাদের হাসি মুখে বিদায় দাও, আমরা আমরা এখনই আমাদের সেই মাকে দেখে আবার তোমার কোলে ফিরে আসবো গো জননী। নারী সুন্দর মা, যাও বাবা। মা সুন্দর রাঘবলি, মা আমি তোদের গর্ভধারিণী মা না হলো, আমি যে তোদের পালিত মা বাবা। মা, ওরে সুন্দর রাঘবলি, পালিত মা বলি আজ আমাকে ছেড়ে চলে যাবি? না রে সুন্দর রাঘবলি না, আমি আমি মা হয়ে তোদের কখনো বিদায় দিতে পারবো না রে খোকা। মা গো, তোদের বিদায় দিয়ে আমি যে স্থিরে থাকতে পারবো না, কারণ তোরা যে এতদিন মা মা বলে ডেকেছিস খোকা। মা, আজ চলে গেলে কি আমাকে মা মা বলে ডাকবি? কার মুখে মা ডাকে শুনে তাপিত প্রাণে শীতল করবো বাবা, আমায় ফেলে যাস না। মা,
আমি বিদায় দিতে পারি না। না না, তোমার কোনো কথা আমরা শুনবো না। তুমি আমাদের গর্ভে ধারণ না করে লালন পালন করে এত বড়টি করে তুলেছ, তাই বলি গো জনরে, আমরা আবার তোমার কাছে ফিরে আসবো। আমাদের সেই গর্ভধারিণী মাকে দেখে তোমার কোলে বসে আবার আমরা ক্ষীরে সরে লবণে খাব। সুন্দর মা, সুন্দর আমায় ফিরে সত্যি তোরা চলে যাবি বাবা। হ্যাঁ মা, কিন্তু আমি বেঁচে থাকবো কি নিয়ে? এই মায়ের কথা একটি বার কি তোদের মনে পড়বে বাবা? নিশ্চয়ই মনে পড়বে। যাস না বাবা, যাস না। না মা না, তুই একটিবার আমাদের বিদায় দাও গো জননী। ওরে সুন্দর যদি ও বিদায়, কে আমার ডাকবে মা বলে? সুন্দর যদি আগে বারে যদি বিদায় হবি, কে আর আমার ডাকবে মা বলে? মা বলে কোলে বসে, মা বলে কোলে বসে, রমণী বল কে আর খাবে? মা বলে কোলে বসে, যাবে তোমরা বিদায় হয়ে, যাবে তোমরা ঘরে রাতে দুঃখী দেখে যা মনে। আমি বিদায় দিয়ে থাকতে পারবো না রে খোকা। জননে গো, একটিবার শুধু তুমি হাসি মুখে বিদায় দাও গো জননে। আমাদের সেই গর্ভধারিণী মাকে দেখি আবার আমরা তোমার কোলে ফিরে আসবো গো জননে। আমি আগো বরে কে ও বিদায় দিয়ে, আমি থাকবো কেমনি? আমি আকো বরকে বিদায় দিয়ে থাকবো কেমনি? আমি সুন্দর চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনি? আমি সুন্দর চাঁদকে বিদায় দিয়ে থাকবো কেমনি? আমি জন্ম বুঝি নীল বুঝি, আমি জন্ম বুঝি নীল বুঝি, আমি জন্ম মনে আগুনে, আমি জন্ম বুঝি নীল বুঝি, আমি জন্ম বুঝি নীল বুঝি, আমি জন্ম মনে আগুনে, আমি সুন্দর চাঁদকে
নয়ন দাদা তোয়ে রোতে বাবা মাকে নিশ্চয় মনে থাকবে গো জননী। তাহলে নিজের গর্ব তারিনে মাকে পেয়ে এই পানি তো মাকে ভুলে যাবি না বাবা। ওমা এইভাবে সুন্দর আঘবর শর্মার কাছ থেকে বিদায় নিয়ে ওই কাঙালিনী মেয়ের কাছে এলো। কাঙালিনী মেয়ে জিজ্ঞাসা করলো, বাবাকে আমার কথা সত্য হলো তো? হ্যাঁ মা, তোমার কথা সত্য হয়েছে। তাহলে এইবার এইবার তুমি আমাদের নিয়ে চলো, আমার সেই গর্ভধারিণী জননী কোথায় আছে? বেশ বাবা, তাহলে তোমরা দুই ভাই আমার এই আমার এই অঞ্চল ধরো। আমি যখনই তোমাদের চোখ খুলতে বলবো তখনই তোমরা চোখ খুলবে, কেমন? তাই হবে গো জননী। তাহলে অঞ্চল ধরে হ্যাঁ ধরে চোখ দুটি মুদিত করো। ও মা এই কথা বলে দুই ভাই তখন সেই অন্তর্যামী মায়ের সেই কাঙালিনী মেয়ের অঞ্চলটি ধরিল, চোখ দুটিও বন্ধ করলেন। তখন কোথায় যাচ্ছেন, কেমন করে যাচ্ছে? আহা এই কথা বলে দুই ভাই, ও ভাই বিদায় হয়ে যা। আর চোখ পুরো নিমিষে তখন রে ওনা ঘোড়া ঘরে যায়। চোখ দুটো বারে বন্ধ ছিল, এবারে চোখ দুটো মেলে দেখলেন। দেখছে কি না বলছে, হ্যাঁ আমাদের যখন মানে সুন্দর আগবার বলছে কাঙালিনী মেয়েকে যে আমাদের যখন দেখে এনেছেন তাহলে আমার মা কই? মা গো, আমরা তো এলাম তোমার কথা এই ঘোড়া ঘরের মাঝে। হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু আমাদের মা কই? কোথায় কোথায় আমাদের মা পড়ে আছে? ওরে বাবা, মাকে দেখতে চাও? হ্যাঁ বাবা। তাহলে ওই যে পাশে যে ঘরটি পড়ে আছে ওই ঘরটি গিয়ে দেখো, তোমার মা যে অন্ধ হয়ে পড়ে আছে। জননী গো, আজ আজ আমার মা যদি অন্ধ হয়ে পড়ে থাকে তাহলে আমরা কেমন করব? আর এখানে যে তোমার কথায় আমরা এসেছি, যদি কোনো আমাদের বিপদ হয় কে কে উদ্ধার করবে সেই বিপদ হতে? সে জন্য চিন্তা করতে হবে না সুন্দর আঘবন, তোমার মায়ের দুটি চোখে হাত বুলিয়ে দেবে এই কাঙালিনী মেয়ের নাম স্মরণ করে, তাহলে তোমার মায়ের পুনরায় চোখ আবার পুনরায় সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তাই হবে গো জরুরি। তাহলে আসি বাবা, এসো মা, তোমাদের মঙ্গল হোক। মা এই কথা বলি অন্তর্যামী মা আমার কাঙালিনী বেশ ছিল, সেখান থেকে অন্তর্ধান হয়ে গেল। আর তখন সুন্দর আঘবন ওই আসল গর্ভধারিণী মাকে দেখতে পেয়ে মা মা বলে ডাকতে লাগলে। মা, মা গো মা, একটিবার নয়ন মেলে দেখ।